হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বিএড সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছে, সবে মাত্র ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠেছো, তোমাদের রয়েছে একাধিক প্রশ্ন এবং তোমাদের এই যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি ওয়ান বাই ওয়ান কিন্তু আমি এবার আলোচনা করা শুরু করবো। এতদিন বিএডের কোনো ভিডিও আসছিল না, এবার কিন্তু কন্টিনিউ প্রসেসে বিএডের ভিডিও আসতে চলেছে। তো বিএডের সেকেন্ড সেমিস্টারে তোমাদের কী কী পড়তে হয়, বিএডের সেকেন্ড সেমিস্টারে কোন কোন টপিকগুলো তোমাদের রয়েছে, কীভাবে সমস্ত যে বিষয়গুলো এক্সিকিউট হয়, এই নিয়ে অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওটি কিন্তু দেখতে পারো, আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে একটু চেক করে দেখে নিও। তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন হয় অবশ্যই জানাবে, আমি তোমাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো। তো এই মুহূর্তে বিএডের সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে 21-23 ব্যাচ, সেই সমস্ত ব্যাচের জন্য একটা নোটিফিকেশান চলে এসেছে WBUTTP এর পক্ষ থেকে। তার আগে বলবো, যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা পেয়ে যাও। বন্ধুদের মাঝে শেয়ার করে দিও একটু এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো প্রথমে যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে বিএডের যে সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন হয়েছিল তাদের একটি কারেকশান লিস্ট কিন্তু কলেজে পাবলিশ হতে চলেছে, অর্থাৎ ইউনিভার্সিটির পক্ষ থেকে কলেজকে দেওয়া হবে। যাদের যাদের প্রবলেম ছিল, যাদের যাদের ভুল ছিল, তারা তারা কিন্তু এবার কারেকশান করে নিতে পারবে। তবে নাম কারেকশান হবে না, এটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে। রেজিস্ট্রেশন পোর্টালে কিন্তু এটা পাওয়া যাবে, এটা কলেজ তোমাদের জন্য করে দেবে। নেক্সট যে ছোট্ট আপডেটটি রয়েছে সেটা, যদি তোমাদের কোনো ভুল থাকে, বলছে নো নেম শুড বি চেঞ্জ ডিউরিং দিস কারেকশান, অর্থাৎ এই কারেকশান পিরিয়ডে কোনো নাম কিন্তু চেঞ্জ হবে না। এবার প্রশ্ন হলো, তোমাদের যদি অ্যাকাডেমিক্স করে কোথাও ভুল থেকে থাকে বা অন্য জায়গাতে কোথাও ভুল থাকে, সেক্ষেত্রে তোমরা সংশোধন করে নিতে পারবে। এই পর্বে যদি কারোর ভুল থাকে তারা কিন্তু ভুলটি সংশোধন করে নিতে পারবে। তার জন্য 26-4 থেকে 2-5 পর্যন্ত ডেট দেওয়া হয়েছে এবং যে যে ডকুমেন্টসে তোমাদের ভুল ছিল সেই সেই ডকুমেন্টসের অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিয়ে, দুটো কপি নিয়ে কলেজে কিন্তু জমা করতে হবে। এবার বলা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট এই পর্বে কারেকশান না করে সমস্ত কিছু ঠিক আছে বলে ইউনিভার্সিটির পক্ষ থেকে ধরে নেওয়া হবে। এবার আসা যাক মাইগ্রেশনের পার্ট, অর্থাৎ যারা যারা এখনও পর্যন্ত 21-23 ব্যাচ রয়েছে বিএডের, মাইগ্রেশন কপি সাবমিট করো নি, তাদের কিন্তু মাইগ্রেশনের কপি সাবমিট করতে হবে এবং তার জন্য ডেট দেওয়া হয়েছে 2-5-2022, 2 মে 2022 মধ্যে তোমাদের মাইগ্রেশন কপি কিন্তু সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। এরপর যদি কোনো বিএড রিলেটেড আপডেট আসে অবশ্যই নিয়ে আসবো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলো রয়েছে সেই নিয়ে যদি বিস্তারিত আলোচনা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।